আসসালামু আলাইকুম। আর কিছুক্ষণ পরেই পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব, কারণ 12 তারিখে ক্যাম্পাস ওপেন হয়ে যাবে। প্রায় 17 মাস পর ক্যাম্পাস ওপেন হচ্ছে, সেই দিকে খুব ভালো লাগছে যে প্রায় 17 মাস পর সবাই বন্ধু বান্ধবী টিচার সবাই একসাথে হব, অনেক সুন্দর করে ক্লাস করব অফলাইনে। প্রায় 17 মাস অনলাইনে ক্লাস করতে করতে পুরো ক্লান্ত, আর সেই দিক থেকে চিন্তা করলে খুব ভালো লাগছে। তবে খারাপ লাগছে প্রচন্ড যে 17 মাস একটানা বাসা ছিলাম, মায়ের হাতে রান্না অনেক মিস করব, আর হচ্ছে যে অনেক মেমোরিজ থাকবে যেগুলো খুব মিস করব। তো এত কষ্টের মাঝে একটা আনন্দ কাজ করছে যে 12 তারিখে ক্যাম্পাসে গেলে সবাই মিলে একসাথে হব, হয়তোবা এই কষ্টটা কিছুটা হলেও ভোলার চেষ্টা করব আর কি। তো যাচ্ছি, আর আমার বাসা যেহেতু পঞ্চগড়ে, তো আমার 12:30 ট্রেন, তো পুরো ট্রেনের জার্নিটাই আমি আপনাদের সাথে থাকবো, এবং কিছু কিছু জায়গা আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের পঞ্চগড় থেকে ট্রেন জার্নি আসলে কেমন। তো আসসালামু আলাইকুম। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি বাংলায় হাসি, বাংলায় জেগে রই, আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই, আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে কেঁপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আহ
জার্নি শেষ করে পৌঁছালাম ঢাকাতে। আগামীকাল ইনশাল্লাহ ক্যাম্পাসে দেখা হবে। লাগলে বলিস জায়গায় বসে আজ দিস, কলিজাটা ছিঁড়ে তোকে দেব, লবণ মাখিয়ে নিস। একা লাগলে বলিস মনে মনে আমার নামটা নিস, তোর মুড অন করে দেব, একটা ট্রিক দিয়ে দিস। ক্যাম্পাসে আসলাম, তো এখন আমি যাবো আমার ক্লাসরুমে, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার ক্লাসরুমে। চলেন আমি আমার বন্ধুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এরা হচ্ছে আমার ফ্রেন্ডস। হ্যাঁ, আমার আমি ক্যাম্পাসে এসে বন্ধুদের সাথে দেখা হলো, এখন প্রিয় শিক্ষকদের সাথে দেখা করা বলা। তো এই মুহূর্তে দেখা করব আমার প্রিয় শিক্ষক, আমাদের সবার সকলের প্রিয়, আমাদের সকলের প্রিয় শিক্ষক, প্রিয় স্যার, স্যার। এখন আছি স্যারের সাথে, খুব ভালো লাগছে স্যারের সাথে দেখা হতে পারে।